এখন সান্দাকফুতে ভিউ দেখছি। এখানে দেখতে পাচ্ছেন তিনটে লোটসে, মাউন্ট এভারেস্ট এবং মাকালু। সামনে আমাদের ট্রেকার হাট, যে ট্রেকার হাটে আমরা ছিলাম। এর ঠিক পেছনে কাঞ্চনজঙ্ঘা, যার ভিউ দেখার জন্য আমরা এখানে এসেছি। ফালুটের রাস্তায় যেতে যেতে প্রচুর ভ্যালি পড়েছে এর আগেও, তো এসজে ক্যামের ব্যাটারি আবারও সঙ্গ দিল না, তো মোবাইলেই করতে বাধ্য হলাম। তো এই হচ্ছে ভ্যালি চারপাশে, পশ্চিমী ক্যামেরার পেছনে ভ্যালিটা আপনাদেরকে দেখাচ্ছে। প্রচুর গাছ চারপাশে, দূরে একটা খেলার মাঠ মতন ফাঁকা জায়গা যেখানে যাব আমরা একটু পরেই। এদিকেও পুরো ভ্যালি, সামনে ওদিকে এভারেস্ট দেখা যাচ্ছে, ডানদিকে পুরো ভ্যালিটা এখন আপনারা দেখবেন। ওইদিকে এভারেস্ট আমার লাঠির একদম সামনে বরাবর, এভারেস্ট মাকালু লুটছে তিনটেই দেখা যাচ্ছে। তবে এখন কতটা ক্লিয়ার ভিউ নয়, কারণ কালো মেঘ চলে এসছে। এইদিকে এই পাহাড়ের পেছনে কাঞ্চনজঙ্ঘা, এই পাহাড়টার পেছনেই আমরা যাব, কারণ ওখানেই আমাদের গন্তব্যস্থল ফালুট। নিচে আমাদের সঙ্গীরা নেমে গেছে অলরেডি, আমরা এবার নামব। যাওয়া যাক। I'm just sitting here
ফালুট যাচ্ছি, আর ফালুট যেতে 8 কিলোমিটার বাকি, কিন্তু সবরগ্রাম আর 1 কিলোমিটার। আমরা একটা জায়গায় হল্ট নিয়েছি, সেটা অলমোস্ট ডেজার্ট কাইন্ড দেখতে। সমস্ত কিছু আপাতত মেঘে ঢেকে গেছে, কিছুই ভিজিবল না। আমরা সবাই এখানে একটু হল্ট নিচ্ছি, কারণ সবাই সান্দাকফুতে কাটার পর থেকে টায়ার্ড হয়ে গেছে। আমাদের সাবরগ্রাম ওই উঁচুতে উঠতে হবে, ওখান থেকেও আরও কিছুটা গেলে তারপরে সাবরগ্রাম। ওখানে আমরা একটু হল্ট করে কিছুক্ষণ রেস্ট নিই, আবার আমরা এগোবো ফালুটের দিকে। দেখা যাক কী হয়। আমরা এখন সাবরগ্রাম থেকে বেরোলাম, অল্প কিছু খেলাম, চাউমিন, খুব স্যুপ চাউমিন বানিয়েছিল, স্যুপটাকে ফেলে দিলাম চায়ের মতন করে গ্লাসে, চার ওই চাউমিন খেয়ে আমরা এখন যাচ্ছি ফালুটের পথে। ওই সামনে ফালুটের রাস্তা আপাতত মোটামুটি সোজাই মনে হচ্ছে, যেটুকু রাস্তা এসে তার তুলনায় খুবই সোজা। তো এইটুকু রাস্তা চেষ্টা করবো তাড়াতাড়ি করে চলে যাওয়ার, যাতে পরের চড়াইটা আমরা অনেক টাইম পাই, আস্তে আস্তে করতে পারি। তো যাই, সময় নষ্ট করে এখানে লাভ নেই, আস্তে আস্তে এগোই চড়াই গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই। বরফ সেসব অব্দি দেখা, সামনে অনেকটাই আছে। যাচ্ছি এবার ফালুটের রাস্তায়, বরফের দেখা তো পাওয়ারই ছিল একটা না একটা সময়, এর আগেও পেয়েছিলাম অল্প স্বল্প, এবার মনে হচ্ছে একটু বেশি হতে পারে। সবাই ক্যামেরা ট্যামেরা রেডি করে রেডি, এবার যাওয়ার টাইম, চলুন বরফের মধ্যে যাই। পর প্রায় অসাধ্য সাধনই বলা যায়, সান্দাকফুতে 100-এর উপর লোক ছিল, ফালুটে জনা পাঁচেকের বেশি দেখতে পাচ্ছি না। এসব দিয়ে পৌঁছালাম ফালুট, এখনো পৌঁছায়নি, 10 মিটার বাকি আছে, চলুন 10 মিটার একসাথেই যাওয়া যাক। কারণ অনেকটা রাস্তা ছিল, নিজেও খুব টায়ার্ড, রেস্ট নিতে হবে, কালকে 15 কিলোমিটার হাঁটা আছে, কালকে আবার দেখা হবে, টাটা।